কি বুঝছে দিদি এখন পর্যন্ত কি ফলাফল? আমি যেটা অনেকদিন আগেই বলেছিলাম, তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর ইলেকশনের সময়েও, আজ ইলেকশন একদম অন্তিম প্রান্তে আমরা ভোট গণনা চলছে, আমি যেটা বলেছিলাম যে দোসরা মে তৃণমূল ছক্কা হাঁকাবে আর বিজেপি অক্কা পাবে, তার নমুনা দেখুক। আমি কিন্তু কোনো জ্যোতিষী গণৎকার নই, কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং মমতাদির উন্নয়ন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে মানুষের ভালোবাসা আশীর্বাদ স্বরূপ তৃণমূলের দিকে, তৃণমূলের ঝুলিতেই পড়বে। আর আজকে দেখুন আমার কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর তাছাড়া কি জানেন তো, আমি মনে করি নারীর অভিশাপ ভীষণ লাগে, বিজেপি যে অত্যাচার যে অন্যায় অবহেলা আমার উপর করেছিল, আর আমি আমার উপর যেদিন প্রাণঘাতী আক্রমণ করলো আমার ইলেকশনের দিন, আপনারা যদি পুরনো আপনাদের ভিডিও ফুটেজ আপনারা খেয়াল করেন, আমি কিন্তু বলেছিলাম যে এটা আমার অভিশাপ লাগবে এবং এটা করার পর বিজেপি যতগুলো শীত পেত তার চেয়েও কম পাবে। আজকে দেখুন আমার সেই অভিশাপ কিন্তু লেগে গেছে। মার্জিন এখন এগিয়ে রয়েছি, আর দেখুন মমতাদি হচ্ছেন কি বলবো, লড়াইয়ের এক নাম, লড়াইয়ের এক শক্তির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তৃণমূল সুপ্রিমো অত্যন্ত আবেগ সহকারে নন্দীগ্রামকে ভালোবেসে তিনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন একজন গদ্দারকে সমাজ থেকে রাজনীতি থেকে বিচ্যুত করার জন্য, উনি সেই লড়াইয়ে সাফল্য পাবেন এবং ওনার জয় জয়কার হবে। অপেক্ষা করুন, সবে তিন রাউন্ড হয়েছে, আমার তো মনে হচ্ছে ওনার কাঁধের যে গদ্দারটি দাঁড়িয়েছে বিজেপির হয়ে, তিনি কোথাও মানে এটা দেখানো করাচ্ছেন জোর করে যে উনি এগিয়ে আছেন। আলটিমেটলি বিকেল পাঁচটার সময় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতছে। কীভাবে বলছেন আপনি উনি শুভেন্দু এগোবে না? এটা আমাদের দিদি বলেই দিয়েছিলেন যে তিন চার রাউন্ড পাঁচ রাউন্ড পর্যন্ত দেখাবে, এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, এটা দেখে ভাববেন না, বিচলিত হবেন না, নন্দীগ্রামে দিদিই জিতবে, দিদির কর্মকাণ্ড দিদির উন্নয়নের জন্য দিদি জিতবে। আমি 100% আশাবাদী, আরামবাগের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। ব্যবধানটা এখন থেকে বলাটা ঠিক না, বলতে পারবোও না, ধরুন যা বললাম তার চেয়ে বাড়তেও পারে, ঠিক আছে, তো সেটা নিয়ে এখন থেকে বলবো না। এতক্ষণ আপনারা এতগুলো দিন ওয়েট করলেন, আর কয়েক ঘন্টা ওয়েট করুন, জানতেই পারবেন। আর জয়টা জয়, যত ভোটেই জিতি আগামী পাঁচ বছরের জন্য এমএলএ, এটাই বড় কথা। আরামবাগ এখনো পর্যন্ত তাই রেজাল্ট, এখনও পর্যন্ত ট্রেন যাচ্ছে আরামবাগ সাব ডিভিশনের খানাকুল পুরসুরা গোঘাট এবং আমার অ্যাসেম্বলি আরামবাগ, চারটেতে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আর আপনার কি মনে হচ্ছে তার মানে এখনো পর্যন্ত তাই দেখছি, এত সন্ত্রাস এত অত্যাচার, করোনা পরিস্থিতিকে একদম মাথা থেকে সরিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে শুধু রাজনীতির লালসায় ক্ষমতার লালসায় অন্ধ হয়ে পশ্চিমবঙ্গে পড়েছিলেন এবং তাদের সন্ত্রাস মানে দুষ্কৃতীরা যেভাবে সন্ত্রাস করেছে, যেভাবে তারা বিভিন্ন জায়গায় ইভিএম হ্যাক করার লুট করার চেষ্টা করেছে, তারপরেও এই জয় মমতাদির জয়, মানবতার জয়, উন্নয়নের জয় এবং পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ আপামর মানুষের এই জয়কে আমরা তৃণমূল কংগ্রেস উৎসর্গ করবো। চেষ্টা করেছে অনেক জায়গায়, দেখুন অনেক জায়গায়, সবটা তো করতে পারে না, তাহলে তো ভোটটাই হতো না, অনেক জায়গায় করেছে, অনেক জায়গায় আমাদের এই রিপোর্ট এসেছে যে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে টেপা হচ্ছে, ভোট চলে যাচ্ছে পদ্মপুরে, তারপরে সেটা নড়ে চড়ে বসা হয়েছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরে ব্যাপারটা ঠিকভাবে চলেছে। যে জায়গাগুলো বিজেপিটা বলার কেউ নই, সেটা রেজাল্ট হোক তারপরেই, তবে মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিচ্ছে, এটা দেখে আমরা অত্যন্ত খুশি, একজন সাধারণ জনতা হিসেবে খুশি, কারণ তারা দেখছে বিগত সাত বছরে রোজগার বাড়েনি, অথচ যেভাবে পেট্রোল ডিজেল গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে এবং করোনা মহামারীতে যেভাবে বিজেপি সরকারের ফেলিওর, যেভাবে অপদার্থতা ব্যর্থতা, এর মানে জবাবই এই পশ্চিমবঙ্গের মানুষের থাপ্পড় মেরে বিজেপিকে হারানো এবং তৃণমূলকে জেতানোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।